এটা আমি জিন দেখেছি এটা লুকা ছাপা কতলা মিথ্যা কতলা জমিনের উপর বসে আচার আল্লাহর কাছে যাইতে হবে নাকি ভিডিও করলেন যাওয়ার সময় পাথরটার কাছে ধরুন একটু ক্ষমা করে চাইছেন যে আমরা যদি ছবিও লই তোমার তো তো তুমি আমাদের ক্ষমা করে দিও জিনের বাড়ি আছে তো এখানে কোথায় এখানে ধরেন দিনে পাথরের রূপে থাকে রাত্রে ধরেন যাও গোটা এলাকা ঘুরে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহু দূর এই কথাটা আমরা সবাই পরিচিত আছি তো একটা পাথরকে বিশ্বাস করে কেউ এভাবে পয়সা দিয়ে মানত করছে কেউ বা এই পাথরের গায়ে দুধ ঢেলে মানত করছে কেউ বা বিভ্রান্তকর কথা বলে শাস্তির বাগিদার হচ্ছে এমনই রহস্যময় পাথর যেই পাথরের কাছে এখন আমরা আছি আমরা এটার পাশেই বসে আছি এই পাথরটি দেখতে ছোট হলে কি হবে এই পাথরটি নাকি অনেক রহস্যময় রহস্য জড়িয়ে আছে এই পাথর দূর দূরান্ত থেকে মানুষ আসে এই পাথরটিকে দেখার জন্য দেখলে বোঝা যাচ্ছে দুধ চিনি দেওয়া হয় সেজন্য কালসে হয়ে গেছে আর এই যে এখান দিয়ে কিন্তু বেয়ে বেয়ে কিন্তু সেগুলো এর নিচে পড়ে বিশাল বড় একটি আমের বাগান যেই বাগানটির অবস্থান হচ্ছে রাজশাহীর চাপাই নবাবগঞ্জে আমরা ঢাকা থেকে শুনে চলে আসলাম এখানে একটি পাথর আছে যেই পাথরে মানত করলে নাকি হয় মানত পূরণ এই বিশাল বড় বাগানে পাথরটি আসলো কোত্থেকে মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে সেই প্রশ্নের সূত্র ধরে কিন্তু আমরা চলে আসলাম এই বাগানটিতে আশেপাশের মানুষের সাথে কথা বলবো দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব এই পাথরের আসল রহস্য পাথরটি দেখতে অনেকটা কালচে বর্ণের আর অনেকটা পুরাতন নিদর্শনের মতন যেমনটা আমরা দেখে থাকি বিভিন্ন রাজবাড়ির ক্ষেত্রে এই পাথরটি বিশাল বড় একটি আম গাছের নিচে অবস্থান আছে যেটা কিনা একটা পিলারের উপর হ্যাঁ এত বড় বড় আম গাছ তার পাশেই রয়েছে একটি পুষ্করী বা পুকুর এই পুকুর থেকে উঠানো হয়েছে এই পাথরটি তো চলুন আমরা খুঁজে বের করার চেষ্টা করি এই পাথরের আসল রহস্য পুরাতন পাথর এই পাথরটা এখানে থাকে অনেক বছর থেকে কত বছর হবে প্রায় ধরেন 150-200 বছর আগে থেকে 150-200 বছর আগে থেকে এই পাথর আছে এখানে এই পাথরটাকে নিয়ে আপনাদের এলাকায় কি কি ঘটে আমাদের এলাকায় এই পাথর ধরেন যে এই পুকুরেই ছিল এই পাথর ওখান থেকে এখানে উঠে রাখা হয়েছে এই পাথরে ধরেন যে এখানকার সব কিছু ই করে ছেলেপুলের কোনো অসুবিধা হতে গেলে ধরেন যে এই পাথরে দুধ চিনি দিলে পরে আর কি ওটা সমাধা হয়ে যায় আচ্ছা এই যে একটা পিলারের উপর পাথরটা দেখতেছি জি এটা কে তুলে দিল ও ওই আগে ছিল পুকুরে হ্যাঁ পুকুর থেকে যখন পুকুর কাটা হলো তখন এই পিলারটার উপরে পাথরটাকে উঠে রাখা হয়েছে পিলারটার জন্যই কি এই পাথরের জন্যই কি পিলারটা করা হয়েছে জি জি এই পিলারটা এই পাথরের জন্যই মানে এই পিলারটা কি করলো আপনারা গ্রামবাসী গ্রামবাসী মানে এই জমিয়াল আমাদের চাষতো ভাই বাদশা উকিল এই ধরেন নিচে একটা আমের গাছ ছিল ওকে এই আমের গাছের গোড়াই ছিল এই পুষ্করিটা কি আপনারা করেছেন নাকি অনেক আগে থেকে করা ছিল না আগে থেকে ছিল তারপরে ধরেন যে পুকুরটা সংস্কার করা হয়েছে কাটা হয়েছে জি ওকে আচ্ছা আপনাদের বাবা দাদারাও দেখে আসতেছে এটা জি 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 আচ্ছা এটাই যে ভৌতিক ঘটনাগুলো যে শুনি এটা কি আসলে সত্য এটা ধরেন যে এই পাথরটা এই এখন দেখা পাথর কিন্তু এই পাথরটা অনেকজন নিয়ে গেছে আর কি এখান থেকে চুরি করে নিয়ে যায় রাখতে পারেনি ধরেন যে দিনের বেলা যদি নিয়ে গেছে আবার ফের তারপরের দিন এখানে রেখে গেছে আচ্ছা আরেকটা বিষয় শুনলাম এই পাথর নাকি রাত্রেবেলা ঘুরে বেড়ায় জি এটা কতটুকু সত্য এটা সত্যই পাথরটা দেখতে কিন্তু অনেকটা আমরা বিভিন্ন যেই প্রাসাদগুলো দেখতে পারি জি 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 তার একটা পিলারের অংশ বিশেষ জি জি আপনি বললেন এই পুষ্করি থেকে এই পুকুর থেকে এটা উঠিয়ে এখানে রাখা হয়েছে তার মানে কি এখানে এরকম কোন ধরনের প্রাসাদ আছে আর কোনো ধ্বংসাবশেষ বা আর কোন ধরনের পিলার পাওয়া গেছে না আর কোনো কিছু পাওয়া যায়নি এই পিলারটা আগে ছিল আমাদের যখন দাদার দাদার দাদারা মানে তার দাদারা যখন এখানে আমরা আসছি কি না তখন থেকেই দেখছি এই পাথরটা এখানে এই পাথরটা এখানে এখানেই পাথরটাকে কেন্দ্র করে আমরা যেটা শুনে আসলাম হ্যাঁ এই পাথরটাই না কি হচ্ছিল আপনার দিনের বেলা পাথর রাত্রে বেলা জিন এই একটা রূপ ধারণ করে থাকে রূপ ধারণ করে থাকে না এই মানে সময় সময়
পাথর যে সময় থাকে না ওটা কুচি কুচি হয়ে যায় কি ওই চিত্র ভিতর হয়ে থাকে আবার ঘুরে দেখা যায় ওই ওরকম গোটা হয়ে গেছে মানে মাঝে মধ্যে ভাঙা চূড়া এরকম দেখা যায় ভাঙা চূড়া দেখা যায় আমার মেয়েরাও চড়ে বেঁচে ছিল দিয়ে আমার মেয়েরা হাত পা ফুলে এরকম আপনার মেয়ের ফুলা ফুলছে কেন উনি কিছু পাথরটার উপর চড়ে বসে গেছে বসার কারণে এই পাথরটা এখান থেকে ধরেন যে অনেকজন বলতে মানে ধরেন যে প্রায় হাজার জন নিয়ে গেছে গরুর গাড়িতে ধরেন যে মাইক্রোতে এটা ওটাতে নিয়ে যায় তারপরে কিন্তু রাখতে পারেনি এখানে আবার ফের এখানে দিয়ে গেছে তারপর সুস্থ আচ্ছা আপনি যে কিছুক্ষণ আগে ওই যে ওইখানে একটা ঘর দেখা যাচ্ছে কি ঘটেছিল জানো এই এখানে এক যোগানদারে মানে আম গাছ আম বাগান যোগাচ্ছিল মানে ই করেছে তারপরে অনেক পার্টিসিপেশন আর সব এসে ধরেন যে ওই পাথরটাকে সংস্কার করেছে মানে পাথরটাকে ক্ষতি করলে আপনার ক্ষতি হবে এই আর কি আর যদি ওই পাথরটাকে সম্মান করেন তাহলে আপনার কোনো সমস্যা নাই মানে কোনো অসুবিধাই নাই মানে একটা বংশ আছে জিনের বংশ তাহলে এই জিনের বংশ ছাড়া অন্য কেউ আর এটা দিয়ে কি তাহলে আপনাদের কোন ধরনের পরবর্তীতে এখানে কোন ধরনের মাঝার তৈরি করার চিন্তা ভাবনা আছে কিনা বা কোনো কিছু এটা সুন্দর করে মাঝার কেউ মানে টাকা পয়সা অনেক কেউ দিচ্ছে দিয়াকে কিন্তু খাই নিচ্ছে কিন্তু আমরা মেলায় বলেছি যে জায়গাখানে একটা সুন্দর মানে ঘর বানা দিয়ে ঘরের ভিতরে রাখার চিন্তা ভাবনা এই যে একটা বাচ্চা ধরেন যে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেল বা হয়তো বা এই পুকুরে নেমে বা এই এই পাথরটাকে ধরেন যে একটু ক্ষতি করলো বা এই পুকুরে এসে ধরেন যে গোসল করতে লেগে ডুবে গেল আর কি আবার উঠে গেল তখন ওই পাথরটার উপরে এসে দুধ চিনি ঢাললে পারে ধরেন যে ওর আর কোনো বালা বসিবত নাই ওর স্বামী বিদেশে ছিল মানে কথা বলতে কয় না আজ দেখ কতদিন কথা বলেনি যে দুই মাস বিদেশে আছে মানা তোমা করে দুধ চিনি দিয়েতে যায় আবার শুনলাম এই পাথরটা নাকি দিনের বেলা পাথর রাত্রে বেলা জিন এমন কিছু বাতি জ্বলে আপনি দেখেছেন হাঁটে বেড়ায় ওই বাগান জোগাল ছিল একটা ছাইলে একজন আসছে দুধ চিনি দিতে কি কয়েছে যে কি বাল আছে পাথরে যে ওই দুধ চিনি দিছে রাতে ফের ওই ওইখানে বসে এই ঘর তলেই বসে থেকে পাথরটা ছিল তখন নিয়েছি তখন বলে ওই ওই বলে তাকালছে তো কয়েছে যে হাঁটে বেড়াইছে আর খালি আগুন ছিট 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 যেরকম কারণের আগুন জ্বলে ওরকম বলে আগুন জ্বলছে আপনি কখনো কি কিছু দেখেছেন না আগুন জ্বলা বাতি জ্বলা আমি কিছু দেখি আচ্ছা এই যে যে পাথরটা এই পাথরটা নিয়ে নাকি অনেক রহস্য জি আমাদের এখান থেকে পাথর মেলায় বা চুরি করে গিয়েছিল দিয়ে যে থামতে আরেনি তার হাত পা ইয়ে করে দিত নাংড়া করে দিত ইয়ে করতো একবার সোনামজিদ দিয়ে গেছিলো তাও লিয়ে এসে থুয়ে চলে গেছে এখানে এখানে মনে করে যে মানুষ আসে ইয়ে করে মানত টানত করে কাজ ভালোই হয় আপনারা কখনো করেছেন হ্যাঁ আমিও কি বিষয়ে মানত করছিলেন ও একটু হাত পায়ের একটু ইয়ে সমস্যা হয়েছিল পরে কি
যেটা জন্য মানত করেছিলেন সেটা পূরণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন ভালোই তো আছে। আচ্ছা, এই যে পাথরকে ঘিরে যে এত রহস্য শুনলাম, রাতে জিন হয়ে থাকে। জি জি, এটা কঠিন পাথর। কঠিন? হুম, মানে জিন হওয়ার বিষয়টা একটু বলুন। না, ওইটা তো জিন আমরা দেখিলাম। এখন কথা হলো পাথর আছে তো, পাথর মনে করেন যে কেউ একা এখানে, আপনি যদি বলেন যে পাথরে কিছু করতে পারবে না, আপনাকে বাড়ি যাইতে যাইতে ফের দু চারটা ছেলে পেলে এই গাছের আম ভাঙতে এসে পেশাব করে দিয়েছিল। তো এই বিনালগড়ের আরগাড়া হাটের যে বাড়ি যাইতে পারেনি, নিঙ্গু টুঙ্গু ফুলে গেছিলো, ও অতঙ্গ করে দিয়েছিলো। দিয়ে ওর মাটা এসে কান্দা কাটা করে দুধ টুধ দিয়ে তখন ওরা ছেলেগুলো ভালো হয়েছে। আপনি কি কখনো কিছু দেখেছেন এই পাথর নিয়ে? এটা পাথরকে আমরা কথা হলো যে আমরা দেখিনি, আমরা জানি যে পাথরটাতে কিছু করা যাবে না। আমরা এখানে বাস করি তো, এই তো বাড়ি আমার, আমরা কিছু একে ইয়ে করি না। আমরা খিচুড়ি টিচুড়ি মানক টানক করি, মানুষকে মাসে মাসে করেন না বছরে করেন? না, যেদিনই হোক, এই তো এবার কাই করলাম পাঁচ সাত বার। আচ্ছা, এটা কত বছর ধরে দেখছেন? আমি আমার বয়স থেকে সবাই মানত করছেন, তারপরে কেউ দুধ দিচ্ছে, যে যা চিনি দিচ্ছে, যে যা পারছেন দিচ্ছেন, এতে করে এই পাথরটা কি মানে দিন দিন বড় হচ্ছে না ছোটই আছে? পাথর বড় হয় না, ওই সমানই দেখছি অত বড়। আমরা জ্ঞান বুদ্ধি করে রাখবো অতটুকু দেখছেন না? আচ্ছা, আপনার বাসা বললেন কোনটা? এই যে এই যে এটা এটা না, এই যে এটা ওই যে ওই যে বিল্ডিং। হ্যাঁ, বিল্ডিং বিল্ডিং এটা এটা হচ্ছে আপনার বাসা, আপনি এখানেই থাকেন? জি। এই যে রাত্রে বেলা যে ঘোরে, জি হ্যাঁ, জিন হয়ে ঘোরে, এই বিষয়টা মানুষ বলে। আমি মনে করেন যে বহুত দিন থেকে আছি তো, এই যে আমরা যেখানে বাস করতাম এখানে মনে করেন যে মেলা রকমের জিনিস হয়ে ইয়ে করতো, এখন বাস করছে সবাই মিলে, এখন ভয় করে না কেউ। ঘুরে বেড়ায় শনি মঙ্গলবারের দিন দুধ দেওয়া হবে, ওটাই ধোয়াইতে হবে। কে ধোয়ায়? যার যার মানত আছে সে সে ধোয়ায়। জানি এত দিনে প্রতি শনি, হ্যাঁ, একজন একজন ধোয়াবে। ধোয়াবে এই গ্রামের মানুষজন? গ্রামের মানুষজন। দেখো রহমতের বাপ আছে মনে, সে নিয়ে যা হাত পাকে কেঁকড়ি বেঁকড়ি করে দেয়, সেও আফগান হয়ে পড়ে থাকে। যতক্ষণ ওখানে না ফিরে যাবে, গোসল করে ফিরে যাবে, ততক্ষণ ওই ভালো হবে।